যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে পরের ভিডিওটা আপলোড করবার জন্য। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের জড়জগতের নামের তাৎপর্য নাও থাকতে পারে, নামের প্রতিটা নামের একটা তাৎপর্য আছে, হয়তো আমরা মিলিয়ে দেখ নামটা রাখা হয় না। একজন ভদ্রলোক একবারে হাড় কৃপণ, সারা জীবনে কোনো দিন কাউকে এক টাকা দেয়নি, তার নাম রেখেছে কি, তার বাবা মা তার নাম রেখেছে দানচন্দ্র, কিন্তু জীবনে কোনো দিন এক টাকাও দান করেনি, কখনো তীর্থে যায়নি, কখনো মন্দিরে যায় না, কখনো সাধুদের দেয় না, কখনো ভক্তের সেবা দেয় না, কখনো জনগণের সেবা দেয় না। সেই ভদ্রলোকের নাম দানচন্দ্র। একদিন তার স্ত্রী বলল, বলি হ্যাঁ গো, বলি তুমি তো সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করলে না, তার সামনেই আমাদের গঙ্গা, অন্তত গঙ্গায় তো একদিন গিয়ে ডুব দিয়ে আসতে পারো। তা ভাবলেন ঠিক আছে, গঙ্গায় স্নান করতে তো আর পয়সা খরচা হবে না, তা কালকে যাব। এখন সকালবেলায় উঠেই হাঁটতে হাঁটতে যাচ্ছে 12 কিলোমিটার রাস্তা, আর 12 কিলোমিটার তিনি টোটো ভাড়াও করেনি, রিক্সা ভাড়াও করছে না, কারণ পয়সা খরচা হয়ে যাবে। জুতোও পরেনি, খালি পায়ে যাচ্ছে, যদি জুতো ছিঁড়ে যায়। খালি পায়ে হেঁটে হেঁটে 12 কিলোমিটার গেছে, গিয়েই দেখছে গঙ্গায়, দেখবেন যারা যারা গঙ্গায় স্নান করতে গেছেন, অনেক সময় অনেক ব্রাহ্মণরা থাকেন, আপনাকে গঙ্গা পুজো করিয়ে দেবে, গঙ্গায় তর্পণ করাবে, আচমন করাবে, ফুল দেওয়াবে, দুধ দেওয়া দেবে, প্রদীপ দেওয়াবে, বিনিময়ে আপনি কিছু তাকে দক্ষিণা দেবেন। এখন এই দানচন্দ্র এসেছে গঙ্গার ঘাটে, এসে ভাবছেন আমি এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই, নইলে দক্ষিণা দিতে হবে। এখন দেখলেন আর কোথায় ঘাটে যাব, যেখানে মোড়া পড়ায় সেই মুর্দা ঘাটে চলে গেছে। মুর্দা ঘাটে গিয়ে দেখছে ওখানে কেউ নেই, কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণ নেই, অমনি উনি এক কোমর জলে নেমে ভাবছে তিনটে ডুব দিয়ে আর হেঁটে হেঁটে আবার বাড়ি যাব। আর যেই তিনি তিনটে ডুব দিয়ে উঠছে, অমনি ভগবান এসে গেছেন আজকে, সে কত বড় কৃপণ, পরীক্ষা করবার জন্য ভগবান ব্রাহ্মণ সেজে আর তার কাছে হাত পেতে দাঁড়াচ্ছে। দানচন্দ্র বললেন, কে আপনি? বললেন আমি এরকম, আমি একজন ব্রাহ্মণ, মাঝে মাঝে এই ঘাটে চলে আসি, অনেকে আর থাকেন, অনেকে থাকেন, কেউ আমাকে টাকা দিয়ে দেয়, এক বছরে যত খাবারের খরচা কেউ দিয়ে দেয়, কেউ 6 মাসের খাবারের খরচা দেয়। দানচন্দ্র বললেন, তাহলে কি আপনি ভাবছেন আমি আপনাকে 6 মাসের টাকা দেব? ভগবান রূপী ব্রাহ্মণ বললেন, না না, 6 মাসের দিতে হবে না, আপনি 3 মাসের দেন। দানচন্দ্র বললেন, 3 মাসের কেন, আমি 1 মাসেরও দেব না। ভগবান বললেন, ঠিক আছে, 1 মাসের দিতে হবে না, 115 দিনের দেন। দানচন্দ্র বললেন, 15 দিনের কেন, আমি 1 সপ্তাহের দেব না। ভগবান বললেন, 1 সপ্তাহের দিতে হবে না, 5 দিনের দেন। দানচন্দ্র বললেন, 5 দিনের কেন, আমি 1 দিনের দেব না। ভগবান বললেন, 1 দিনের দিতে হবে না, 1 বেলার দেন। দানচন্দ্র বললেন, 1 বেলার তো দূরের কথা, বড় জোর 1টা টাকা দিতে পারি তোমাকে, কিন্তু এখন আজকে দিতে পারবো না, এই টাকাটা ধার থাকবে, যদি কোনোদিন আমার বাড়ি যাও তোমাকে 1টা টাকা দেব, কিন্তু আমার বাড়ি 12 কিলোমিটার দূরে। এখন বলে দিয়ে তিনি দানচন্দ্র বাড়ি চলে এসেছে, ভাবছে ওই ব্রাহ্মণ কি আর 1টা টাকার জন্য এত দূর রাস্তা আসবে। আর ভগবানও বললেন, চল আজকে তু বেটা তুমি ক্যা ইয়াদ করেগা, আমিও তোর জন্য 12 কিলোমিটার রাস্তা যাব, 1 টাকা আমি নিয়ে আসব। ভগবান পরের দিন সকালবেলায় দানচন্দ্রের বাড়ি চলে গেছে, আর দানচন্দ্রের বাড়ি গিয়ে দরজা ঠক ঠক করছে। দানচন্দ্র কি আর বুঝবে যে সেই ব্রাহ্মণ এসেছে 1 টাকার জন্য? তিনি তার স্ত্রীকে বলছে, দেখ তো কে এসেছে, দেখ তো দরজাটা খোল। এখন স্ত্রী দরজাটা খুলেছে, কি ব্যাপার? অমনি ব্রাহ্মণ রূপী ভগবান বললেন, মা কালকে আপনার স্বামী গঙ্গা স্নানে গিয়েছিল, সেখানে উনি আমাকে বলেছিলেন 1 টাকা দেবে, সেই 1 টাকাটা নেওয়ার জন্য আজকে সকালবেলায় আপনার দরজায় এসেছে। তা দানচন্দ্রের স্ত্রী বললো, আপনি এখানে দাঁড়ান, আমি স্বামীকে জিজ্ঞাসা করি। ভেতরে গিয়ে বলি, বলি হ্যাঁ গো, বলি তোমার কি লাজ লজ্জা কিছু নেই? হ্যাঁ, 1টা টাকা তুমি কালকে ব্রাহ্মণকে দিতে পারলে না, সে তো চলে এসেছে 1 টাকার জন্য। দানচন্দ্র বললেন, বেটা 1 টাকার জন্য এত দূর চলে এসেছে? তা যা যা, ওনাকে গিয়ে বল বল আমার শরীর খারাপ, যা বলবি আমার স্বামীর শরীর খারাপ। এখন তার স্ত্রী বেরিয়ে হাত জোড় করে বলছে, কিছু মনে করবেন না, আমার স্বামীর হঠাৎ করে প্রেশারটা বেড়ে গেছে, শরীরটা খারাপ। ভগবান বললেন, ঠিক আছে, যজমানের শরীর খারাপ, যতক্ষণ ভালো না হয় আমি এই ঘর থেকে যাব না,
প্রয়োজনে এ ঘরে 10 দিন থাকবো, 10 দিনের খাবারের চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, সব দেবেন, আমি নিজে রান্না করে থাকবো, খাবো, যতদিন উনি ভালো না হচ্ছে ততদিন আমি যাব না। স্ত্রী এসে বলছে, বলি হ্যাঁ গো, তুমি যতদিন ভালো না হবে ততদিন আমাদের ঘরেই থাকবে, আমাদের ঘরেই খাবে। তা বলছি, এখনো ভালো চাও তো একটা টাকা দিয়ে দাও। স্বামী বললেন, এক টাকা তো দেওয়া যাবে না, যা বলে দে, বললে এখন বলবি যা যে আমার স্বামী মারা গেছে, বলবি যা যে এক্ষুনি স্বামী মারা গেছে। এখন স্ত্রী এসে মিছিমিছি কান্নাকাটি করে চিৎকার করে বলছে, ও গো সর্বনাশ হয়েছে গো, আমার স্বামী এক্ষুনি মারা গেছে। ভগবান মনে মনে বলছে, আমি ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। তা বললেন, তাহলে যখন যজমান মারা গেছে তাহলে গোটা গ্রামের লোককে জানাতে তো হবে। না না, আপনাকে জানাতে হবে না। ভগবান অমনি চিৎকার করছে, দানচন্দ্র মারা গেছে, দানচন্দ্র মারা গেছে। গোটা পাড়ার লোক এসেছে, হাড় কিপটে কৃপণ বুড়োটা মারা গেছে, বাঁশে বাঁশ কেটেছে, বাঁশের দোলা তৈরি করছে। এবার স্ত্রী বলছে, এখনো বলছি একটা টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন, জীবন থাকতে দেবো না, প্রয়োজনে নিঃশ্বাস বন্ধ করে থাকবো। এখন গোটা গ্রামের লোক দেখছে দানচন্দ্রের নিঃশ্বাস বন্ধ, তাকে এবার বাঁশের দোলার ওপরে তুলেছে, রাম নাম সত্যি হয়, রাম নাম সত্যি হয় বলতে বলতে যাচ্ছে। দানচন্দ্র নিঃশ্বাস কন্ট্রোল করে আছে, ভগবানও পেছনে পেছনে যাচ্ছে। দেখি দেখি আজকে ও হারে কি আমি হারি। এখন এইবারে নিয়ে চলে এসেছে শ্মশানে, স্ত্রী চিৎকার করছে, ও গো আমার স্বামী মরেনি গো, আমার স্বামী মরেনি গো। গ্রামের লোক বলছে, দিদি ওটা তুমি মায়াতে বলছ, তা সারা জীবন কি কেউ বাঁচে গো দিদি, দুঃখ করো না, স্বামী তোমার মারা গেছে আর কি করবে, ও গো আমার স্বামী মরেনি, বারবার চিৎকার করো। দানচন্দ্র এদিকে নিঃশ্বাস বন্ধ করে আছে, রাধে রাধে। এইবার সবাই মিলে তুলে নিয়ে তাকে চিতার ওপরে তুলতে যাবে, কাঠ সাজিয়েছে তার উপরে তুলেছে। ভগবান দেখলেন বেচারা বেঘরে পুড়ে মারা যাবে। তাহলে এ যখন এর কাছ থেকে এক টাকা আদায় করতে পারলাম না, এরকম আমি কৃপণ আমার ঠাকুর দাদার জন্মে দেখিনি। ভগবান হেরে গিয়ে কানে কানে বলছে, শোনো দানচন্দ্র, আমি বৈকুণ্ঠেশ্বর ভগবান শ্রীহরি, বলো তুমি আমার কাছে কি চাও, আজকে তুমি আমার কাছে যা চাইবে বলো তুমি কি চাও। দানচন্দ্র কানে কানে বলছে, কালকে যে এক টাকাটা পেতে, সেই এক টাকাটা ছেড়ে দাও, সেই এক টাকাটা শুধু ছেড়ে দাও। রাধে রাধে। ভক্তিমতি মায়েরা নামের সঙ্গে নামের তাৎপর্য, সারা জীবনে এক টাকাও দেয়নি, তার নাম রেখেছে দানচন্দ্র।